হরে কৃষ্ণ। ট্রান্সেন্ডেন্টাল ডিসকোর্সের প্রার্থনা সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আগের দিনকে প্রার্থনা কীভাবে করা উচিত, প্রার্থনা কী জিনিস, প্রার্থনার কত রকমের হয়, সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা কেমন করে করা উচিত, রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা কী করা উচিত, সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই দ্বিতীয় এবং শেষ এপিসোডে আমরা আলোচনা করব যে আমাদের প্রার্থনার মধ্যে কটা স্টেপ থাকা উচিত, কটা ধাপ থাকা উচিত। প্রার্থনার মধ্যে মেইনলি চারটে ধাপ থাকা উচিত। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ভগবানের গুণকীর্তন। ভগবানের তো অনন্ত গুণ। ভগবানের সামনে যখনই আমরা যাব মন্দিরে বা গৃহ নিজের গৃহ মন্দিরে, তখনই প্রার্থনাটা শুরু করা উচিত ভগবানের গুণ মহিমা কীর্তনের মাধ্যমে। ভগবানের গুণ মহিমা কীর্তন করলে ভগবান সন্তুষ্ট হন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় নির্মল হয়। শ্রীমদ্ ভাগবতম আমাদের বলছেন, শ্রীনতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। অর্থাৎ ভগবানের নাম এত মঙ্গলজনক, এটা শ্রবণ করা মাত্র আমাদের হৃদয়ের সমস্ত অভদ্র সমস্ত মলিনতা মুছে গিয়ে আমাদের হৃদয় নির্মল হয়। তাই ভগবানের গুণমহিমা কীর্তন এটা হচ্ছে প্রার্থনার প্রথম ধাপ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা আমরা সবাই করি, কিন্তু জানি না নৃসিংহদেবের প্রার্থনাটা কেমন করে করা উচিত। প্রথমেই নৃসিংহদেবের গুণমহিমা কীর্তন শুরু করতে হয় এইভাবে, হে নৃসিংহদেব, আপনি হিরণ্যকশিপুর অত্যাচারের হাত থেকে প্রহ্লাদ মহারাজকে বারবার রক্ষা করেছেন, আপনি চাঁদ কাজীর অত্যাচারের হাত থেকে গৌর ভক্তদেরকে বারবার রক্ষা করেছেন, ঠিক একই রকমভাবে দয়া করে আপনি আপনার মায়ার হাত থেকে আমাকে রক্ষা করুন, দয়া করে আপনি আমাকে সমস্ত রকম বিপদ আপদ রোগ শোক ইত্যাদির হাত থেকে রক্ষা করুন। এইভাবে যদি আমরা নৃসিংহদেবকে প্রার্থনা করি, সেই প্রার্থনাটা অবশ্যই খুবই ফলপ্রসূ হবে। এবং গুণমহিমা কীর্তন, ভগবানের অজস্র লীলা স্মরণ করে আমরা গুণমহিমা কীর্তন করতে পারি। যেমন আমরা জানি যখন উনি পুতনাকে হত্যা করেছিলেন, সেই লীলা স্মরণ করেও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে গুণমহিমা কীর্তন করতে পারি। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে এটার বর্ণনা আছে, বলা হচ্ছে, অহো বকিজং স্তনকালো কুটাং জিঘাংসয়া অপায়য়ত অপি অসাধ্যি লেভে গতিং ধাতৃচিতাং তত অন্নং কম্বা দয়ালু শরণং ব্রজেন। অর্থাৎ এটার অনুবাদটা হচ্ছে যে দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করবার জন্য কালকূট মিশ্রিত স্তন পান করেছিলেন, আর এর পুরস্কার হিসেবে ভগবান তাকে মায়ের স্থান ধাত্রীর স্থান দান করেছিলেন। তাহলে ভগবানের কত ঔদার্য, তার কত রকম অপার গুণরাশি, সেটা আমরা এই সমস্ত শ্লোকগুলিকে স্মরণ করে তার গুণমহিমা এইভাবে কীর্তন করতে পারি ভগবানের কাছে যখন আমরা যাব, এটা খুবই ফলপ্রসূ হয়। এরপরের ধাপ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন স্তব বা স্তুতি করা। কুন্তী দেবীর প্রার্থনা যদি আমরা পড়ি, ভাগবতমে উল্লেখ রয়েছে, তাহলে উনি খুব সুন্দর সুন্দর ভগবানের উদ্দেশ্যে স্তব করেছেন। যেমন আমরা যে মন্ত্রটা বলি, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নম নম, এটি কিন্তু কুন্তী দেবীর রচনা। তাই এই ধরনের রচনাগুলি, এই ধরনের শ্লোকগুলি যেগুলি এর আগে মহাত্মারা বলে গেছেন, যদি সেগুলি আমরা স্মরণ করে প্রার্থনা করি তা অবশ্যই খুব ফলপ্রসূ হবে। এছাড়া কুন্তী দেবীর আরও স্তব আছে, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাগ্রহে, এটিও কুন্তী দেবীর প্রার্থনা বা স্তব। কীর্তনের মাধ্যমে আমরা পাই, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বে
সৃজন এবং সংহার। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতো শিব করেন সংহার, তব ইচ্ছা মতো মায়া সৃজে কারাগার। এই সমস্ত শ্লোকগুলিকে উচ্চারণ করে আবৃত্তি করে আমরা ভগবানের উদ্দেশ্যে স্তব করতে পারি। প্রার্থনার 3 নম্বর ধাপ হচ্ছে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। আমরা জেনে না জেনে অনেক অপরাধ করে থাকি, তাই আমাদের প্রত্যেক দিন বলা উচিত, দয়া করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। যদি আমরা খুব সরলভাবে ভগবানের কাছে ক্ষমা চাই, তাহলে অবশ্যই আমরা সেই ক্ষমা লাভ করতে পারি। 4 নম্বর হচ্ছে ভগবানের কৃপা লাভের জন্য প্রার্থনা করা। বিভিন্ন মানুষ তার প্রার্থনার মাধ্যমে ভগবানের বিভিন্ন কৃপা চান। যেমন কুন্তী দেবী, তার তিনি ভগবানের কী কৃপা চেয়েছিলেন? আমাকে আরও বিপদ দাও, বিপদ সন্তু তা শস্য তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসায় অপূর্ণ ভব দর্শনম। হে ভগবান, দয়া করে আমাকে আরও আরও বিপদ দিন। কেন না, বিপদের মধ্যে থাকলে আমি সবসময় আপনাকে স্মরণ করতে পারি, আর আপনাকে স্মরণ করলে এই পৃথিবীতে আর ফিরে আসতে হবে না। তা আমরা যদিও কুন্তীদেবীর পর্যায়ে নই, তাই বিপদ চাওয়ার প্রার্থনা হয়তো আমরা করতে পারবো না, কিন্তু বিপদ মুক্তির প্রার্থনা, বিপদ থেকে উদ্ধার করার প্রার্থনা, এটা আমরা চাইতেই পারি। আর প্রার্থনা অনেকেই জিজ্ঞাসা করেন যে ঠিক কোন প্রার্থনাটা করা উচিত। কত রকমের প্রার্থনা, কত রকমের আমাদের চাহিদা। অ্যাকচুয়ালি মহাত্মারা বলে থাকেন যে আমরা ঠিকঠাক জানি না কিসে আমার মঙ্গল, তাই এটা ওটা সেটা না চেয়ে ভগবানকে প্রার্থনা করা উচিত। আমার যা কিছু মঙ্গল, যাতে মঙ্গল হবে, দয়া করে আপনি তাই করুন। যদি ভগবানের উপরে আমরা ছেড়ে দিই, তার থেকে ভালো আর কিছু হয় না, কারণ একমাত্র ভগবান জানেন যে কিসে আমার মঙ্গল আর কিসে আমার অমঙ্গল। আমরা হয়তো মানসিক স্তরে একটাকে আমার মঙ্গলজনক বলে মনে করলাম, পরের মাসেই হয়তো মনে করলাম যে ওটাই আমার অমঙ্গল, তাই এগুলো ফ্লাকচুয়েট করে। অতএব ভগবানকে আমাদের বলা উচিত আমার যা মঙ্গল হবে, যেটা করলে আমার ভালো হবে, দয়া করে আপনি সেটি করুন। এইভাবে আমরা কৃপা প্রার্থনা করতে পারি। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন বৈষ্ণব কবি তাদের খুব সুন্দর সুন্দর প্রার্থনা করেছেন। নরোত্তম দাস ঠাকুর, তার প্রার্থনায় আমরা দেখেছি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববে নীর। এই সমস্ত কীর্তনগুলি অ্যাকচুয়ালি প্রার্থনা, প্রত্যেক লাইনে লাইনে প্রার্থনা, তাই আমরা ভগবানের সামনে বসে এই কীর্তনগুলি করতে পারি, এবং এই কীর্তনগুলির মাধ্যমে আমাদের আন্তরিক প্রার্থনা আমরা নিবেদন করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের হয়তো যারা বন্ধুর কাজ করছে না, হয়তো কেউ কেউ আমাদের শত্রুর কাজ করছে, বিভিন্ন বিপদে ফেলার চেষ্টা করছে, বিভিন্ন অমঙ্গল যাতে হয় তার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষদের জন্যও আমাদের প্রার্থনা করা উচিত যাতে তাদের মঙ্গল হয়। এটি খুব গুরুত্বপূর্ণ। যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের জন্য যদি আমরা প্রার্থনা করি, হে ভগবান আপনি ওদেরও মঙ্গল করুন, যেন ওনারাও যেন শুদ্ধ ভক্তি লাভ করেন, তাহলে ভগবান খুব প্রসন্ন হন। কারণ মনে রাখতে হবে প্রত্যেকেই ভগবানের সন্তান, যিনি হয়তো আমার শত্রুতার আচরণ করছেন তিনিও ভগবানের সন্তান, তার জন্য যদি আমি প্রার্থনা করি তাহলে ভগবান খুব দ্রুত প্রসন্ন হন। শুধু তাই নয়, এতে আমাদের হৃদয় প্রসারিত হয়। বৈষ্ণবের হৃদয় বলা হয় এই বৈষ্ণব ইজ নোন বাই হিজ হার্ট, বৈষ্ণবকে তার হৃদয় থেকে বুঝতে পারা যায়। যিনি যত বড় বৈষ্ণব তার হৃদয় তত বেশি প্রসারিত। বলা হয় বৈষ্ণবের হৃদয় অন্তত পক্ষে আকাশের সমান হওয়া উচিত, অ্যাট লিস্ট, তার বেশি হলে আরও ভালো। তাই বৈষ্ণবের হৃদয়ে সকলের স্থান আছে, শত্রু মিত্র কোনো রকম জ্ঞান বৈষ্ণব করেন না। তাই যদি আমরা এই সব মানুষের জন্য প্রার্থনা করি, তাহলে আমাদের হৃদয় প্রসারিত হয়, আমরা সেলফিশনেসকে ওভারকাম করতে পারি, এবং এতে আমাদের স্পিরিচুয়াল স্ট্রেংথ বাড়ে, আধ্যাত্মিক শক্তি বর্ধিত হয়। তাই সব মানুষের জন্যই, সকলের কল্যাণের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। যেমন এর একটা উদাহরণ আমরা দিতে পারি, হরিদাস ঠাকুরকে যখন
22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, তখন তিনি কি প্রার্থনা করছেন? তিনি প্রার্থনা করছেন, চৈতন্য মহাপ্রভু পরে বলছেন যে প্রাণান্ত করিয়া তোমার মারে যে সকল, তুমি মনে চিন্ত তাহার সবার কুশল। তোমাকে হত্যা করবার জন্য যারা এইভাবে মানে অমানসিকভাবে প্রহার করছে, আর তুমি মনে মনে তাদের সকলের কুশল প্রার্থনা করছো। চৈতন্য মহাপ্রভু এই সমস্ত মানুষ যারা ওনাকে বেত্রাঘাত করছিল তাদেরকে হত্যা করার জন্য সুদর্শন চক্র নিয়ে নেমে এসেছিলেন, কিন্তু যখন দেখলেন স্বয়ং হরিদাস ঠাকুর তাদের মঙ্গল কামনা করছেন, তখন তিনি আর তাদেরকে হত্যা করতে পারেননি। তাই আমরা এইসব মহান ভক্তদের দৃষ্টান্ত অনুসরণ করে সব মানুষের জন্যই প্রার্থনা নিবেদন করা উচিত। তাহলে মোটামুটি এই চারটি ধাপকে আমরা ফলো করতে পারি: ভগবানের গুণমহিমা কীর্তন, ভগবানের উদ্দেশ্যে স্তব স্তুতি করা, অপরাধের ক্ষমা ভিক্ষা করা, এবং যারা আমাদের শত্রুতামূলক আচরণ করে তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করা। এই চারটি হলো মূল স্তম্ভ। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভগবানকে ধন্যবাদ দেওয়া, এটি প্রত্যেক দিন দেওয়া উচিত। কারণ অ্যাকচুয়ালি সব কিছু ভগবানের দানে আমরা পাই, ভগবানের কৃপায় আমরা পাই। যদি আমরা দেখি হয়তো মেটেরিয়াল স্তরে কেউ একটা চকলেট দিল, সঙ্গে সঙ্গে তাকে আমরা থ্যাংক ইউ বলি, কিন্তু ভগবান যে আমাদের এত কিছু দিচ্ছেন, প্রত্যেক মুহূর্তে অক্সিজেন দিচ্ছেন, জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন, শাস্ত্র দিচ্ছেন, বাড়ি গাড়ি এভরিথিং, কিন্তু আমরা সারাদিনে ভগবানকে কবার থ্যাংক ইউ বলি? ভগবানকে থ্যাংক ইউ আমরা কেউ বলি না, এটি বলা উচিত। কৃতজ্ঞতা বোধ সমস্ত মানুষের থাকা উচিত। তাই ভগবানকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন প্রত্যেক দিন করা উচিত। আপনি যা কিছু আমায় দিয়েছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যেন প্রত্যেক দিন আমরা ভগবানকে এই ধন্যবাদ জ্ঞাপন করি, এতে ভগবান খুব প্লিজড হন, আর এতে আমাদেরও পরম মঙ্গল হয়। এ ব্যাপারে একটা খুব সুন্দর গল্প আছে। একটা পাখি একটা গাছের ডালে বসেছিল। সেই জায়গাটা মরুভূমি, কোনো জল নেই আর গাছের কোনো পাতা নেই, পাখিটার কোনো খাবারের সন্ধান নেই, আর এই প্রচণ্ড গরমে খেতে না পেয়ে পাখিটার কঙ্কাল সার হয়ে গেছে, তার গায়ে কোনো লোম পর্যন্ত নেই, পাখিটা নাচতে জানে না, পাখিটা গান গাইতে জানে না, এরকম ভয়ঙ্কর কষ্টকর অবস্থা। সেই পাখিটার সামনে দিয়ে একটি দেবদূত অ্যাঞ্জেল তিনি উড়ে যাচ্ছেন। পাখিটা তাকে দেখে বলল, আপনি কোথায় যাচ্ছেন? সে বলল, আমি যাচ্ছি ভগবানের কাছে। তখন পাখিটা বলল, দয়া করে জিজ্ঞাসা করবেন আমার এই কষ্ট আর কদিন থাকবে, কতকাল আমাকে এই কষ্ট ভোগ করতে হবে? তখন সেই অ্যাঞ্জেলের উত্তরে ভগবান বললেন, ওর যা কর্মের ফল এখনো 7 জন্মকে এইভাবে কষ্ট পেতে হবে। এটা শুনে অ্যাঞ্জেল খুব দুঃখিত হল। ভগবানকে জিজ্ঞাসা করল, কোনো কি উপায় নেই যার দ্বারা ওর কষ্টটা কমানো যায়? ভগবান বললেন, হ্যাঁ উপায় আছে, তুই পাখিটাকে বলো সে যেটুকুনি পেয়েছে আমার কাছ থেকে যেন আমাকে ধন্যবাদ দেয় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে। তাই অ্যাঞ্জেলটি পাখিটাকে এটি বলল, পাখিটা সেই অনুযায়ী আচরণ করা শুরু করলো। 1 মাস পর অ্যাঞ্জেলটি আবার যাচ্ছে ওই জায়গাটার উপর দিয়ে, সে দেখে অবাক হয়ে গেল, অনেক সেখানে দিঘি তৈরি হয়ে গেছে আর দিঘি ভরা জল, দিঘির পাশে প্রচুর গাছ, গাছে প্রচুর পাতা ফুল ফল, আর পাখিটি সর্বাঙ্গে লোম গজিয়েছে, পাখিটি বেশ স্বাস্থ্য ফিরে গেছে, পাখিটি খুব সুন্দর গান গাইছে আর নাচছে। তখন অ্যাঞ্জেলটি দেখে অবাক হয়ে ভগবানকে গিয়ে আবার জিজ্ঞাসা করলো যে পাখিটার তো 7 জন্ম কষ্ট পাওয়ার কথা ছিল, হঠাৎ করে এত উন্নতি কেমন করে হলো? তখন ভগবান বললেন যে তোমার কথা শুনে পাখিটা সব সময় আমাকে বলতো, হে ভগবান তোমার অনেক ধন্যবাদ, তুমি যা কিছু দিচ্ছ তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। এই আমাকে ধন্যবাদ দেওয়ার ফলে পাখিটার 7 জন্মের পাপ 7 দিনে নষ্ট হয়ে যায়, এবং সব পাপ নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন সে খুব সুন্দর জীবনযাপন করতে পারছে। ভগবান যে কারুর অপরাধ যে কোনো মুহূর্তে মিনিমাইজ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, উনি স্বয়ং স্বেচ্ছাচারী, কোনো কারুর আদেশ নির্দেশ শাস্ত্রের কথা এগুলোর উপরে উনি নির্ভরশীল নন। তাই যেমন পাখিটার সব অপরাধ উনি ক্ষমা করে দিলেন ওনার কাছে ধন্যবাদ পেয়ে, তেমনি আমাদেরও জন্মে জন্মে অনেক অপরাধ জমে রয়েছে, যদি প্রত্যেক দিন আমরা ভগবানকে ধন্যবাদ দিই তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা সেই সমস্ত অপরাধের হাত থেকে মুক্তি লাভ করতে পারব। তাহলে এই স্টেপগুলো যেন আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে রাখি।
এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, প্রার্থনা যেন মেকানিক্যাল না হয়, মানে করার জন্য করা, আমার হৃদয়ের সঙ্গে প্রার্থনা কোনো সম্পর্ক নেই, আন্তরিক প্রার্থনা নয়, জাস্ট মুখস্থ বিদ্যা বলে দিলাম, যেন এরকম না হয়। কারণ আমাদের হৃদয়ে বসে রয়েছেন কে? স্বয়ং ভগবান। আর আমার আমাদের হৃদয়ে বসে ভগবান খুব ভালো করে জানেন হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন আউটসাইড। আমার হৃদয়ে কি চলছে, হৃদয়ের বাইরে আমি কি বলছি, এটা ভগবান সাক্ষী। তাই আমাদের প্রার্থনা যেন হৃদয় থেকে হয়, অন্তর থেকে হয়। আর যখন আমরা প্রার্থনা করব, যখন প্রণাম করব, তাড়াহুড়ো করে নয়, একেবারে 5 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে ধাপে ধাপে সব কটা স্টেপ মেনে আমরা আন্তরিকভাবে যদি প্রার্থনা নিবেদন করি, তাহলে সেই প্রার্থনা ভগবান অবশ্যই পূরণ করবেন। আর শ্রীল প্রভুপাদ খুব সুন্দর একটি প্রার্থনা করতে আমাদের শিখিয়েছেন। উনি বলেছেন ভগবানকে রোজ বলবে যে হে ভগবান, যদিও আমার কোনো যোগ্যতা নেই, আমি অত্যন্ত পতিত এবং আমি অত্যন্ত অপরাধ প্রবণ, তবু দয়া করে আপনি আমার অপরাধ মার্জনা করবেন, এবং আমার কোনো রকমের কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও আমার গুরু মহারাজ কৃপা করে আমাকে ওনার চরণে আশ্রয় দিয়েছেন আর আপনাকে সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আমি আমার গুরুদেবের নির্দেশ অনুযায়ী সামান্য যেটুকুনি সেবা করছি, দয়া করে আপনি তা গ্রহণ করুন। যদি কেউ এইভাবে প্রার্থনা করে, অবশ্যই তার সেবা ভগবান গ্রহণ করবেন। কারণ ছিল প্রভুপাদের মতন শুদ্ধ ভক্তের মুখ, শ্রীমুখ থেকে এই ধরনের প্রার্থনা বেরিয়েছে। তাই এগুলোকে আমরা আমাদের প্রার্থনার মধ্যে ইনক্লুড করতে পারি। তার সঙ্গে এটা মনে রাখতে হবে, সমস্ত প্রার্থনা কিন্তু ভগবান পূরণ করেন না। একটু আগেই আমরা বললাম আমাদের কিসে প্রকৃত মঙ্গল, এটা একমাত্র ভগবান জানেন। তাই আমরা যদি এমন কোনো প্রার্থনা করি যেটা কিনা পরবর্তীকালে আমাদের অমঙ্গল ডেকে আনবে, সেই প্রার্থনা ভগবান কখনো পূরণ করবেন না। শাস্ত্র বলছেন, অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলে কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ বলে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে এ বড় মূর্খ। আমি বিজ্ঞ এ মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। তাই কেউ যদি কোনো জড় কামনা পেশ করেন, ভগবান তার থেকে অনেক অনেক মূল্যবান তার চরণামৃত আমাদের দেন, কিন্তু জড় কামনা সবসময় উনি পূরণ করবেন এটা ভাবা ঠিক নয়। তাই বলা হচ্ছে, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি কৃষ্ণ দাস হইতে অভিলাষে। অতএব আমাদেরকে জানতে হবে যে ভগবান যেন আমাদের প্রার্থনা করা উচিত, উনি যা ভালো মনে করবেন যেন আমাদের জন্য উনি সেটাই বিধান করেন। কিন্তু দেবদেবীরা তা করেন না, অর্ডার সাপ্লাইয়ের মতন। দেবদেবীদের আমাদের কিসে মঙ্গল কিসে অমঙ্গল এত কিছু চিন্তা করার অবকাশ নেই। আপনি প্রার্থনা করা মাত্রই দেবদেবী ইচ্ছা করে সেটা পূরণ করতে পারেন। তাই এগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। এবং আমরা যে প্রার্থনা করি তার উদ্দেশ্য, তার উত্তরে ভগবান কখনো না বলেন না। যে কোনো প্রার্থনার উত্তরে ভগবান তিনটে কথা বলেন, হয় বলেন ইয়েস অর্থাৎ গ্রান্টেড, অথবা বলেন ওয়েট পূরণ করব পরে করব, অথবা বলেন আই হ্যাভ এ বেটার প্ল্যান ফর ইউ, তোমার জন্য আমার আরও কিছু উন্নত পরিকল্পনা রয়েছে, এর থেকে আরও অনেক ভালো জিনিস তোমাকে আমি দেব। তাই কৃষ্ণ কখনো আমাদেরকে না বলেন না, তিনটে জিনিস বলেন, ইয়েস ওয়েট অর বেটার প্ল্যান। তাই ভগবানের কাছে যদি আমরা গিয়ে প্রার্থনা করি, সেটা অবশ্যই সর্বাঙ্গীনভাবে আমাদের মঙ্গল দান করবে। একটা বিশাল প্রাসাদ তার দরজা খুলে যায় একটা ছোট্ট চাবিকাঠির মাধ্যমে, তাই না? প্রাসাদটা কি বিশাল আর চাবিকাঠিটা ছোট্ট, কিন্তু সেই চাবিকাঠির মাধ্যমে একটা বিশাল প্রাসাদ আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায়। তেমনি যদি আমাদের খুব সিনসিয়ার ছোট্ট প্রার্থনা প্রত্যেক দিন করে যাই, তাহলে বিশাল ভগবত ধামের দরজা আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যেন প্রার্থনাবিহীন কোনো দিন না যায়, প্রত্যেক দিন যখনই সময় পাওয়া যাবে যেন আমরা এইভাবে এই বিষয়গুলি মনে রেখে প্রার্থনা করি, এবং এই প্রার্থনা করার মাধ্যমে অবশ্যই আমরা আস্তে আস্তে ভগবত ধামের দিকে এগিয়ে চলতে পারব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।